ফোর্কের পোস্টার ডিজাইনটা কিন্তু অসাধারণ। তোমার এই মুভিটার সাথে হলিউডের কতটা মিল আছে? প্রথমেই বলি থ্যাংকস যে পোস্টারটা দেখে ভালো বলার জন্য। প্রথমে এই কোশ্চেনটার আনসার দিই যে হলিউডের টাচ আছে বলতে, আমি আমার ছবিটার অডিয়েন্স আমি চেয়েছিলাম যে একটা ওয়াইড অডিয়েন্স হোক, কোনো ন্যারো একটা কোনো রিজিওনাল একটা অডিয়েন্সের থেকেও একটা গ্লোবাল অডিয়েন্স আমার ছবিটা পেলে খুব ভালো হয়। এবং আমি নিজেও ফিল্ম স্টাডিজের যেহেতু স্টুডেন্ট, তো প্রচুর ফিল্ম আমি দেখেছি, বিট ইউরোপিয়ান, হ্যাঁ বিট লাইক ইউনো ইরানিয়ান ফিল্মস, হ্যাঁ অ্যান্ড অফকোর্স হলিউড, ক্লাসিক হলিউড, মডার্ন হলিউড এগুলো। তো সেই দিক দিয়ে আমি বলবো না যে জাস্ট হলিউডের কোনো হলিউডিশ কিছু করেছি বা হলিউডের কোনো রেফারেন্স আছে, ইটস লাইক এ গ্লোবাল রেফারেন্স। এবং এই ডিজাইনটা করেছি আমি আমার বন্ধুদের সঙ্গে, অর্ঘ আর সায়ন, জয়েন দ্য ডটস কোম্পানি ওদের, এবং ওরা খুব ভালো কাজ করছে এবং প্রচুর মেজর মেজর মুভির ওরা এখন মেন পোস্টার ডিজাইন করছে। ওদের ক্রিয়েটিভিটি অসাধারণ, আমি এটুকু বলতে চাই। তো থ্যাংকস টু দেম, ওদের এই পোস্টারটা আমাদের এত ভালো দাঁড়িয়েছে। আমার একটা কথা বলো যে সপ্তাহ বাসু কবে ঠিক করলো যে সে ফিচার ফিল্ম ডিরেক্ট করবে, মানে এটা কি ছোটোবেলা থেকে একদম ফিক্সড নাকি আস্তে আস্তে পরে মনে করলো? বুঝলে, ছোটোবেলা থেকে আমি এইটুকু জানতাম যে আমার মধ্যে একটা গল্প বলার ইচ্ছে আছে, লাইক আই এম আ স্টোরি টেলার। তো সেই স্টোরি টেলার মিডিয়াম হিসেবে একদম ছোটোবেলায় তো শুধু লিখতাম, সেটা আমাদের ICSE বোর্ডের সেই ইংলিশ এসেতেও যদি সেই স্টোরি লেখার যে অপশানটা আসতো, আমি সবসময় শর্ট স্টোরি চুজ করতাম। আর একটু যখন বড়ো হলাম 7-8 তখন আমাদের স্কুলের কয়েকজন বন্ধুদের সঙ্গেই আমি একটা নাটকের গ্রুপও খুলেছিলাম, শুধু মজার নাটক হতো তখন, মানে একদম কমেডি বেসড, একটা ভজমন থিয়েটার, খুব মজার নাম একটা ভজমন থিয়েটার। তো সেটা আমরা এরকম যখন ক্লাস 7-8 উঠছি, যে গ্যাপটা আছে সেই গ্যাপে আমরা টুকটাক কোনো অডিটোরিয়ামে পারফর্ম করতাম। এবং আস্তে যখন ক্লাস 10 যখন বেরোলাম, তখন আমি এটা বুঝে গেলাম যে সিনেমা, ফিচার ফিল্মস, ছবি, সেটা একটা মেজর গল্প বলার মিডিয়াম, বিকজ ইটস দ্য অনলি আর্ট ফর্ম দ্যাট ইজ দ্য কালমিনেশন অফ এনএথ নাম্বার অফ আর্ট ফর্মস। মানে ধরো সিনেমার মধ্যে পেন্টিং আছে, গল্প আছে, কবিতা আছে, হ্যাঁ সব রকম আর্ট ফর্মস সিনেমার মধ্যে আমরা পাই, মিউজিক আছে। তো হোয়াটস বেটার দ্যান আ মুভি টেল ইউর স্টোরি। তো তখন থেকে আমি ঠিক করলাম যে আই উইল পুশ ইউনো মাই ক্যারিয়ার টুয়ার্ডস মুভি মেকিং বা ফিল্ম মেকিং। এবং ক্লাস 11-12 থেকে আমি শর্ট ফিল্মস বানাতাম, এবং জাস্ট কলেজে পা দেওয়ার পরই, কলেজ বলতাম ইলেকট্রনিক্সে আমি গ্র্যাজুয়েট, তো সেই কলেজের প্যারাদলে আমি ফিল্ম মেকিং নিয়ে স্টাডি করেছি। তো ওই কলেজে পা দেওয়ার পরেই প্রথম আমি একটা প্রফেশনাল টেলিফিল্ম বানাই, যেটাতে অপুদা, সমিত স্যার এবং বাকি রাও ছিল। দ্যাটস মাই ফার্স্ট প্রফেশনাল কাজ, অ্যান্ড ইট ওয়াজ লাইক অ্যাট দ্য এজ অফ 79। তো তখন থেকেই আমি জানি যে আমি ফিচার ফিল্মস করব। তো অনেক ছোটোবেলা থেকেই ইচ্ছেটা, তো তাও কি কখনো মনে হয়েছে যে না অন্য কোনো প্রফেশনে গেলে হয়তো ভালো হতো, এরকম কোনো ইচ্ছে কখনো? না, আমার নিজের কখনো সেরকম চিন্তাভাবনা আসেনি যে অন্য কোনো প্রফেশন আমি চুজ করবো বা যেতে হবে। কারণ আমি যখন কলেজের ইঞ্জিনিয়ারিং কলেজের অনেক ক্যাম্পাসিং হয়, জব অপরচুনিটিস এলো, ইন্টারভিউ দিতে যায়, তো আমি যাইনি আর কি, ক্যাম্পাসিং মানে চান্স পেয়েও যাইনি। এবং তখন বন্ধু বান্ধব থেকে টিচার্সরা মানে খুব মানে প্রায় রেগেই গেছিলো যে তুই নিজের নষ্ট করছিস, তো নিজেই চান্সেসগুলো বা এই অপরচুনিটিসগুলোকে পায় না। বাট আমি একদম স্টিক করেছিলাম যে ফিল্ম মেকিংয়ে ট্রাই করবো, দেখবো কী আউটকাম হয়। এবং টিচার্সরা এবং বাড়ির লোকও সেটা বুঝে গেল একটা পয়েন্টে এসে যে আমি সিরিয়াসলি ট্রাই করছি, এবং এই ফিল্ম মেকিংয়েও যথেষ্ট পড়াশুনো আছে, যথেষ্টটা প্রসেস আছে, এবং এটা খুব কোনো ইয়ারকি বা কোনো ছেলেখেলা করে হয় না। এবং এরও একটা খুব পজিটিভ দিক আছে, যেটা প্রপারলি করতে পারলে একটা ভালো অপরচুনিটিস এই লাইনেও হয়। এবং আমার যখন এইসব পোস্টার লঞ্চ হলো এবং আদার ফিল্ম মেকিং অ্যাক্টিভিটিস হলো, আমার টিচার্সরা আসে, হ্যাঁ আমার ম্যাথস টিচার বলো, আমার বায়োলজি টিচার বলো, এবং আরও অনেক ইংলিশ টিচার্স, তারা দেখতে এসছে এবং তারা কনস্ট্যান্টলি সাপোর্ট করছে, ফোনে তারা তাদের সাপোর্ট জানাচ্ছে, উইশেস জানাচ্ছে। এবং আমার খুব ভালো লাগছে যে অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থেকেও যারা ছিল আমার লাইফে ছোটো থেকে, তারাও এখন সাপোর্টটা করছে।